আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সহকর্মীবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম এবং উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মহান আল্লাহ পাকের নিকট অসংখ্য শুকরিয়া আদায় করছি যে দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় আমরা মসজিদ নির্মাণের যে উদ্যোগ নিয়েছি, 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প, তার আওতায় এই প্রথম পর্যায়ে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ সমাপ্তির পর আজকে সেটা আমরা উদ্বোধন করবার এই অনুষ্ঠানে সকলে এখানে একত্রিত হয়েছি। অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন এবং যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, তিশরক শহীদের প্রতি, লোক মহাবনের প্রতি। আমি স্মরণ করি 75ই আগস্ট আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ আমার ভাই এবং আত্মীয় পরিবার পরিজন এবং আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যারা শাহাদাত বরণ করেছেন আমি আজকে দিয়ে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং বাংলার জনগণের কাছে আমার কৃতজ্ঞতা জানাই যে তারা নির্বাচিত করেছিল আমাকে এবং আল্লাহর রহমতে আমি সরকার আসতে পেরেছিলাম বলে এই ঘৃণ্য হত্যার বিচার করতে সক্ষম হয়েছি। সেজন্য আমি দেশবাসীর প্রতি সহযোগে কৃতজ্ঞ থাকব। উপস্থিত শ্রোতৃমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় কিন্তু বিশ্বাস করতেন ইসলাম শান্তির ধর্ম এবং ইসলাম ধর্মের যে মাহাত্ম্য সেই কথাটা তিনি সবসময় বলতেন। আমরা যখন 96 সালে সরকারে আসি তখন আমরা বাইতুল মোকাররমের মসজিদ সেটা যে উন্নত হয় তার পদক্ষেপ নিই, মিনার তৈরি করি, শান তৈরি করার সমস্ত প্রকল্প আমরা বাস্তবায়নের কাজ শুরু করি। কোরআন শরীফ আধুনিক ডিজিটাল পদ্ধতিতে কোরআন শরীফ যেখানে আরবি সাথে বাংলা উচ্চারণ এবং তর্জমা এবং ইংরেজি উচ্চারণ এবং তর্জমা সহ এই ডিজিটাল কোরআন শরীফ আমরা তৈরি করি। ইসলামিক ফাউন্ডেশন জাতির পিতা করে গিয়েছিলেন কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের কোনো জেলায় কোনো স্থায়ী অফিস ছিল না বা সেখানে যারা কর্মরত ছিল তাদের কোনো তারা রাজস্ব খাতে ছিল না। আমরা সমগ্র বাংলাদেশেই এই ইসলামিক ফাউন্ডেশনের অফিস প্রতিষ্ঠা করি কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন ধর্মপ্রাণ খাঁটি মুসলমান। তিনি সকল ধর্মের প্রতি মর্যাদা যেমন দেখিয়েছেন আর ইসলাম ধর্মের প্রচার প্রসারেও তিনি সবসময় পদক্ষেপ নিয়েছিলেন এবং ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম। তিনি বলেছিলেন, আমি একটু কোট করি, আমরা লেবাস সর্বস্ব ইসলামে বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে। আমাদের ইসলাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের ইসলাম, যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের অমোঘ মন্ত্র, আনকোড। তিনি প্রকৃতপক্ষে এটাই বিশ্বাস করতেন। আজকে তার সে আদর্শ নিয়েই আমরা কাজ করছি। মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছিলেন আর এই সময়ের মধ্যেই তিনি বিশেষ অবদান রেখে যান কারণ তিনি ইসলামিক ফাউন্ডেশনটা প্রতিষ্ঠাই করেছিলেন যেন ইসলাম ধর্মটা ভালোভাবে প্রচার হয়, এর মর্ম বাণীটা যেন মানুষ বুঝতে পারে, জানতে পারে। তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন, রেসকোর্স ময়দান যেটা সরদি উদ্যান সেখানে সেই রেসকোর্স খেলা বন্ধ করে দেন, সেই সাথে সাথে মদ্য নিষিদ্ধ করেন, টঙ্গিতে বিশ্ব ইজতেমা যাতে বাংলাদেশে হয় এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে ছিল যে কা কোথায় হবে। জাতির পিতার উদ্যোগেই এই তবলিগ জামাত বাংলাদেশে হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয় এবং সেখানে তিনি বিশ্ব ইজতেমার জন্য টঙ্গিতে বিশাল আকারে জায়গা দিয়ে দেন।
কাকরাইলে একটা ছোট্ট মসজিদ ছিল, এই জায়গাটাও জাতির পিতা তিনি তবলিক জামাতের জন্য দিয়ে গিয়েছিলেন, তবলিক ওয়ার্কার্স মসজিদের জন্য। বেতার টেলিভিশনে শুরুতে যারা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় সেই ব্যবস্থাটাও তিনি করেন। সবথেকে বড় কথা হলো যে মুসলিম বিশ্বের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য ওআইসি সম্মেলনে তিনি যোগদান করেন এবং বাংলাদেশকে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্র তিনি করে দিয়ে গিয়েছিলেন। 1972 সালে বায়তুল মকাম জাতীয় মসজিদে অনুষ্ঠিত পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে জাতিপিতা বলেছিলেন, আমি কোট করি, ধর্ম নিয়ে ব্যবসা আর নয়, ধর্মের নামে শোষণ উৎপীড়ন আর চলবে না, রাজনীতির ক্ষেত্রে ধর্মকে টেনে এনে স্বার্থ হাসিলের অপচেষ্টা আর কেউ করতে পারবে না, এরপরেও যদি কেউ ধর্মকে মূলধন করে ব্যবসায় নামেন তবে তাকে সমুচিত ফল ভোগ করতে হবে, এদেশের 7.5 কোটি মানুষের সবাই তাদের নিজ নিজ ধর্মীয় অধিকার পূর্ণভাবে ভোগ করতে পারবে, কারো ধর্মীয় অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, আনকোট। তিনি এটাই বিশ্বাস করতেন এবং আমাদের সংবিধানে তিনি যে ধর্ম নিরপেক্ষতা দিয়েছেন এর অর্থ হচ্ছে যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করতে পারবে, কিন্তু ধর্ম তিনি নিষিদ্ধ করেননি, ধর্ম পালনের স্বাধীনতাকে নিশ্চয়তা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের আমরা মুসলিম অধ্যুষিত দেশ, তাই এখানে ইসলামের মূল্যবোধ এবং চর্চা যাতে ভালোভাবে হয়, ইসলামিক সংস্কৃতির বিকাশ যেন হয় আর ইসলামের মর্ম বাড়িটা যেন মানুষ বুঝতে পারে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা দেখেছি এই ধর্মের নাম নিয়ে কিভাবে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে, কিছু লোক আমাদের দেশে না শুধু সারা বিশ্বব্যাপী আমরা দেখেছি ধর্মের নামে মানুষ খুন করা, জঙ্গিবাদ সৃষ্টি করা, এবং মানুষকে খুন করলেই নাকি বেহেস্তে চলে যাবে। সেখানে আমার প্রশ্ন যে যারা এ পর্যন্ত খুন খারাপি করেছে তারা কে কে বেহেস্তে যাচ্ছে সেটা কি কেউ বলতে পারবে? সেটা বলতে পারবে না। কিন্তু সব থেকে সর্বনাশ করে গেছে পবিত্র ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম মানুষকে সব অধিকার দিয়ে গেছে। আমি তো মনে করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। এবং সব বিশ্বে সবসময় দেখা যাচ্ছে যে জঙ্গিবাদ হলেই যেন ইসলামিস্ট মানে জঙ্গি এই ধরনের একটা নাম দেওয়া। আমি আন্তর্জাতিকভাবে যেখানে যে সম্মেলনে গেছি যখনই কেউ এ ধরনের কথা তুলেছে আমি সবসময় সেটা তার প্রতিবাদ করেছি যে মুসলিম লোকের জন্য একটা ধর্ম কীভাবে মানে কোনো সময়ই অপরাধী করা যায় না। কিন্তু আমি আশা করি যে এই জঙ্গিবাদ বা সন্ত্রাসের সাথে যারা জড়িত আমাদের ওলামা ইকরামগণ এখানে আছেন, আমাদের প্রত্যেকটি অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতা কর্মী থেকে সকলকে আমি আহ্বান জানাবো যে এই পথ সর্বনাশা পথ, এই পথ থেকে আমাদের যুব সমাজ যেন দূরে থাকে তার জন্য সকলের প্রচেষ্টা চালাতে হবে, কারণ ধর্ম চর্চা করতে হলে আল্লাহর উপর বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী প্রত্যেকটি জেলা ও উপজেলায় 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের যুগান্তকারী পদক্ষেপ হাতে নেন যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমাদের সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি উপজেলা এবং জেলা তারা একটি করে মসজিদ আমরা করবো। ইতিমধ্যে সেই মসজিদের ডিজাইনও করা হয়েছে, প্ল্যানও করা হয়ে গেছে, ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা এই মসজিদের কাজ নির্মাণ করতে পারবো। 25 এপ্রিল 2017 সালে একনিকের সভায় মডেল মসজিদ প্রকল্প অনুমোদনের পরে দ্রুত গতিতে সারা দেশে এগিয়ে চলছে মডেল মসজিদ তৈরির কার্যক্রম। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে জঙ্গিবাদ নিরসন ও ইসলামের সঠিক পথ প্রদর্শনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই মহান উদ্যোগ প্রশংসনীয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ ও তত্ত্বাবধানে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী 64টি জেলা সদর ও 5টি সিটি কর্পোরেশনের চারতলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও 475টি উপজেলা সদরে তিনতলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং 16টি উপকূলীয় এলাকায় চারতলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ সুচারুভাবে এগিয়ে চলছে। সারা দেশের মডেল মসজিদগুলোতে 440,440 জন পুরুষ ও 31,400 জন মহিলা আলাদা আলাদাভাবে নামাজ আদায় করতে পারবেন। 34,000 পাঠকের জন্য রয়েছে লাইব্রেরির সুবিধা। প্রতিটি মসজিদের রয়েছে একটি করে মক্তব, হেফজখানা ও ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়া রয়েছে হজযাত্রীদের জন্য নিবন্ধনের সুবিধা। মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব চিন্তার ফসল বর্তমান সরকারের 2014 সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন এই প্রকল্প।